পুরো ভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে কমিশনের দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে, এই যুক্তি দেখিয়ে জমায়েত শুরু হতেই বাম নেতা কর্মীদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। রবীন দেব সহ একাধিক নেতাকে গ্রেপ্তার করে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়টিতে প্রচণ্ড ক্ষুব্ধ বাম নেতারা। একটুখানি চলুন।